সুপ্রিয় ফেনীবাসী আসসালামু আলাইকুম। আমি ফেনী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলালউদ্দিন আলাল দানশীষপুর থেকে প্রার্থী ছিলাম। নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল থেকে শুরু করে নির্বাচনের আগের দিন পর্যন্ত ফেনীর যে পরিস্থিতি ছিল এটা আপনারা সবাই অবগত হয়েছেন। নির্বাচনে আমরা শুরু থেকেই নির্বাচনের প্রতিটি কার্যক্রমে সরকার দলীয় হামলার শিকার হয়েছি। আমাদের প্রচার মাইকে হামলা হয়েছে, আমাদের পোস্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে এবং পাশাপাশি আমাদের আমাদের প্রতিটি লোককে নানাভাবে হয়রানি করা হয়েছে এবং আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশে হামলা করা হয়েছে। তারপরেও আমরা আশা বুক বাঁধেছিলাম যে ফেনীতে 12টি বছর পরে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে ফেনীবাসী তার নেতা নির্বাচন করতে পারবে। এই নির্বাচনের প্রক্রিয়ায় ফেনীর মানুষ আমাদের সাথে দানশীষ প্রতীকের সাথে একাকার হয়েছিল এবং ফেনীর ইতিহাসে সবচেয়ে বড় বড় নির্বাচনী শোডাউনগুলো এই ফেনীতে হয়েছিল এবং ফেনীর বিএনপি উজ্জীবিত হয়েছিল এবং নেতাকর্মী সমর্থকরা প্রাণের সঞ্চার পেয়েছিল। কিন্তু দেখা গেল প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্র আমাদের বিরুদ্ধে সার্বক্ষণিকভাবে ব্যবহার হয়েছে। তো আমরা এত কিছুর মাঝেও আমরা নির্বাচনী প্রক্রিয়া চালিয়ে গিয়েছিলাম এবং শেষ দিন পর্যন্ত আমরা মাঠে ছিলাম। প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন ভোটের আগের দিন রাত থেকে ফেনীর নির্বাচনের দৃশ্যপট খুব দ্রুত পাল্টেতে থাকে। সন্ধ্যা রাতে হাজার হাজার নেতাকর্মীর বাড়িতে হামলা করা হয় এবং গ্রামের থেকে সিসকে চোর, নেশাখোর এবং ডাকাতদেরকে এনে জড়ো করা হয়। জলদস্যু বনদস্যুদের সমন্বয়ে 45টা কেন্দ্রভিত্তিক তারা আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা করতে থাকে। তো আমরা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে জানিও আমরা রাতে তাদের সাথে আমরা কোনো পল পাইনি এবং 18 জন ম্যাজিস্ট্রেট, 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়েছিল, তাদের সাথেও আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। তো এই পরিস্থিতিতে আমরা নির্বাচনের আগের রাতেই আমাদের নেতাকর্মীদেরকে সেভ করা এবং প্রশাসনের সাথে প্রশাসনকে দিয়ে সন্ত্রাসীদের ধরানো কোনো ব্যবস্থাই আমরা করতে পারিনি এবং আমাদের ওয়ার্ড কমিশনার প্রার্থীদের বাড়ি বাড়ি হামলা করা হয়। আমাদের 2 জন ওয়ার্ড কমিশনার প্রার্থীকে তারা ওই দিন রাতেই ধরে নিয়ে যায় এবং আমাদের শীর্ষ নেতাদের বাড়িতে তারা রাতে হামলা করে এবং ফেনীর আশপাশ থেকে সন্ত্রাসী এনে এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে সন্ত্রাসী এনে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বেসরকারি হাসপাতালগুলোতে মানুষের বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারা রাত যাপন করার এবং উৎসবমুখর পরিবেশে তারা রাতে গরু ভুড়িভোজ করতে থাকে। তো আমরা এই সমস্ত কিছুর পরেও আমরা আশা করেছিলাম সকালেই সমস্ত পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু দেখা গেল সকাল হওয়ার আগেই তারা সমস্ত কেন্দ্র পুলিশের সহযোগিতা দখল করে নিয়েছে এবং প্রশাসন ছিল নির্বিকার। তো এই কঠিন একটা পরিস্থিতিতে ফেনীর মানুষ ঘর থেকে বের হয়ে যারা আসার চেষ্টা করেছিল, নারী পুরুষ সবাইকে তারা আক্রমণ করেছে এবং অধিকাংশ কেন্দ্রে নারী আক্রান্ত হয়েছে বেশি। আমাদের মেদি সাইদি ভোট কেন্দ্রে একজন বৃদ্ধ নারীকে তারা মেরে আহত করেছে, তারা আমাদের 2 জন কমিশনার প্রার্থীকে আহত করেছে এবং তারা করে নাই এমন কেন কোনো অপরাধ নাই। তো এই নির্বাচনে এই পরিস্থিতিতে দেখা গেল ফেনীর আওয়ামী রাজনীতি এক বাটনে নিয়ন্ত্রিত হয় না, একই কেন্দ্রে 3 জায়গা থেকে 3 বাটন থেকে এখানে লোক আনা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের অভ্যন্তরে যে অবিশ্বাসের খেলা এটা ফেনীর মানুষের জন্য, ভোটের অধিকারের জন্য আরো বড় কাল হয়ে দাঁড়িয়েছে। তো একটা উৎসবের নগরীকে তারা আজকের এই কবরস্থানের মতো তারা কবরগাহ বানিয়ে দিয়েছে। তো আমরা ফেনীর জনগণকে বলতে চাই, তারা যাই করুক, সন্ত্রাস, নৈরাজ্য, ধ্বংস যাই করুক, সবকিছুর পতন তাদের গুনিয়ে এসেছে, তাদের পতন হবে, এটা সময়ের ব্যাপার। প্রভাতের সূর্য উঠবে, আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মাতে আপনারা দেখেছেন যে কালনাগিনী হাজার হাজার মুসলিমকে গৃহহীন করেছে, হত্যা করেছে, তারও পতন হয়েছে, পতন অনিবার্য। প্রিয় ফেনীবাসী, এবার এই নির্বাচনে আমি ফেনীবাসীর কাছে কৃতজ্ঞ যে তারা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা
আমাদের সাথেই ছিল এবং জনগণের ঘর থেকে বের হয়ে আসা দেখেই আওয়ামী শিবির আতঙ্কিত হয়েছিল আর আমাদের দলের প্রত্যেকটি নেতা কর্মী সমর্থকদেরকে আমি ধন্যবাদ জানাই আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ তারা সর্বোচ্চ ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে তো সবশেষে আমি বলে যেতে চাই যে যতই জটজটটা আসুক যত প্রতিরোধের চেষ্টা করুক আমি কিন্তু এই পথেই থেকে যাব এবং এই জনপদের মানুষের সাথে আমি থাকব ইনশাআল্লাহ এই সরকারেরও পতন হবে প্রভাতের নতুন সূর্য উদিত হবে এবং এই জনপদের জনগণ ভোটাধিকার ফিরিয়ে পাবে ইনশাআল্লাহ খোদা হাফেজ